কালকে গতকাল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের যে ফলাফল, কি বলবেন, আপনার কি প্রাসঙ্গিক প্রতিক্রিয়া থাকবে এই বিষয়গুলো নিয়ে? প্রথমত জম্মু কাশ্মীর 10 বছর পর হলো এবং যে কাণ্ড কারখানা করে বিজেপি ভোটটা করলো, তারা তো ভেবেছিল তারা মানে সেখানে নিশ্চিত তাদের জয়, কিন্তু জম্মু কাশ্মীরের মানুষ প্রমাণ করে দিয়েছেন বিজেপি সরকারের অনুসৃত যে নীতি সংবিধানকে উলটপালট করে দিয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকারটা হরণ করে নিয়েছে, একটা রাজ্যকে ভাগ করে দুটো রাজ্য করেছে, তার পূর্ণ রাজ্যের যে অধিকার সেটাকে সংহার করেছে, এটা মানুষ মানেননি। সমস্ত মানে চক্রান্ত এবং ষড়যন্ত্র নানা ধরনের উদ্যোগ এগুলিকে ব্যর্থ করে দিয়ে সেখানকার ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিআইএম, তাদের সম্মিলিত যে উদ্যোগ, সেই উদ্যোগের পক্ষে মানুষ দাঁড়িয়েছে। এটা একটা অসাধারণ ঘটনা এবং এটা শুধু জম্মু কাশ্মীরের মানুষদের জয় না, গণতন্ত্রের জয়, জম্মু কাশ্মীরের মানুষের জয়, সারা ভারতবর্ষে আমরা যারা সংবিধান উলটপালট করার যে চেষ্টা করছে, চক্রান্ত করছে, গণতন্ত্র সংহার করার যে চেষ্টা করছে, চক্রান্ত করছে, এর বিরুদ্ধে যারা মুখর কথা বলছেন, আন্দোলন করছেন, জম্মু কাশ্মীরের এই ফলাফল তাদেরকে উৎসাহিত করবে। দ্যাট নট এভরিথিং ইজ লস্ট। আমরা যদি একটু সাহস করে ঐক্যবদ্ধভাবে এই অন্যায় ব্যভিচারগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করি, মোকাবেলা করার সময়। হরিয়ানা যেটা বললেন, হরিয়ানা তো আমি এখন যেটা দেখলাম, গতকাল দুপুরের পর থেকেই কংগ্রেস বলতে শুরু করেছে, সন্ধ্যার পর প্রেস কনফারেন্স করে তারা বলেছে যে ইভিএম মেশিন, তাতে ব্যাটারির গুণমান তারা ধরেছেন এবং তারা উল্লেখ করেছেন কিছু কিছু ইভিএম মেশিনদের আইডেন্টিফাই করে 3টা জেলাকে চিহ্নিত করেছেন যে এই জেলার ইভিএম মেশিনের যে ফাংশনিং, এর বাইরের জেলার অন্যভাবে যে ইভিএম মেশিনগুলি চলে তাদের যে ফাংশনিং, তার মধ্যে দুস্থ ব্যবধান আছে। কাজেই তারা বলছেন এই ফল আমরা গ্রহণ করছি না, আজকের দিন তারা নেবেন, কালকের মধ্যে সুনির্দিষ্ট তথ্য নিয়ে তারা ইলেকশন কমিশনের কাছে যাবেন। কারণ এই কথাটা আমি বলছি, গত কিছুদিন যাবতীয় পত্রপত্রিকায় ভোটের আগে বা ভোটের পরে, হ্যাঁ, তারা নাকি ভোটের বিষয় নিয়ে বিশ্লেষণ মূল্যায়ন করেন, অ্যানালাইসিস করেন, তারা কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে সন্দেহ ছিল, হরিয়ানা নিয়ে সন্দেহ ছিল না। তারা পরিষ্কারভাবে বলেছেন যে এখানে বিজেপি হারবে, এরকম একটা জায়গায় কেন হিসেবে কোনো মতো বিজেপি যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন, এবং আমরাও বিস্মিত হয়েছি যখন খবর দিচ্ছিলাম। পরবর্তী সময়ে কংগ্রেসের তরফ থেকে যখন এই কথাগুলি বলল, তাতে এগুলোকে উড়িয়ে দেওয়া যাবে এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই, অপেক্ষা করতে হবে, দেখা যাবে ইলেকশন কমিশন পরবর্তী পরিস্থিতিতে কী পদক্ষেপ গ্রহণ করে, আমরা অপেক্ষা করে থাকব।